हेलो फ्रेंड, इलेक्ट्रॉनिक्स प्रॉब्लम सॉल्यूशने सबाई के स्वागत। तो आज का मैं एक प्रेस्टीज कम्पानीर 22.0 इंडक्शन आमार काछे एसेछे। तो प्रॉब्लम टा एकटू भालो करे देखे नाओ। देखो सेटटा चलछे किन्तु माझे देखो तो लाइटटा ड्रप खाच्छे। भालो करे देखबे सेट चलछे কিন্তু লাইটটা ড্রপ খাচ্ছে। দেখো ড্রপ খাচ্ছে, দেখো ড্রপ খাচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে তো কিভাবে সলভ করবে, জলটা দেখো, দেখো ফুটছে, আর দেখো কমে যাচ্ছে, ফুটছে আর দেখো কমে যাচ্ছে, ফুটছে আবার দেখো কমে যাচ্ছে। তো লাইট যেটা জ্বলছে, লাইটটা ব্লিং করছে দেখো, এবং বাড়িতে যে লাইট জ্বলছে সেইগুলোও ব্লিং করছে, মানে ভোল্টেজটা টানছে ছেড়ে দিচ্ছে, ভোল্টেজটা টানছে আবার ছেড়ে দিচ্ছে, এটাই হচ্ছে এটার প্রবলেম। তো চলুন সেটটা ওপেন করে নিয়েছি, এবার কয়েল মাদার বোর্ডটা ওপেন করে নেব। তো এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কেন এই প্রবলেম হয় সেটাই তোমাদেরকে বিস্তারিত বলবো। এই প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা আসবো তার আগে বলে রাখি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখছেন যেহেতু একটা লাইক করবেন অনুগ্রহ করে, আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার ভিডিওটা ভালো হয়নি, খারাপ হয়েছে, তাহলে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইন্ডাকশনের কাজ করতে হলে এইসব ভিডিও, এইসব প্রবলেমগুলো তোমাকে দেখতে হবে যদি কাজ শিখতে চাও, তাহলে এইসব প্রবলেমের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু মিস করে ফেলবে। ওই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন দেখছো, নতুন চ্যানেলে এসেছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমাদেরই কাজ করতে সুবিধা হবে, কেন এগুলো খুবই ক্রিটিক্যাল প্রবলেম। কোনো একটা ইন্ডাকশানের আইজিবিটি কেটে গেলে, শর্ট হয়ে গেলে সেটা তুমি সহজেই বুঝতে পারবে, কিন্তু এই প্রবলেমগুলো বোঝা খুবই কষ্টকর, এবং গোটা বোর্ড খুঁজে ফেললেও এই প্রবলেমগুলো যদি জানা না থাকে তুমি খুঁজে পাবে না। তো এই জন্যই এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেজন্যই তোমাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। অল করে দিলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান এসে যাবে, নোটিফিকেশান এসে গেলে তুমি অলরেডি ভিডিওটা দেখতে পাচ্ছ। তো চলো ভোল্টেজগুলো একটু চেক করে নিই, দেখি প্রবলেমটা কোথায় আছে। দেখো রেক্টিফায়ারের ভোল্টেজটা 336 দেখাচ্ছে, তো কয়েলের ভোল্টেজটা দেখো, ইনপুট আউটপুটের যে রেজিস্ট্যান্সগুলো আছে ওইগুলো একটু ভোল্টেজগুলো ভেবে নিই, দেখো 15 ভোল্ট আসছে, 14 ভোল্ট, তার নিচে একটা আউটপুটের আছে, একটা ইনপুট ধরি একটা আউটপুট ধরি, নিচেরটা দেখো 339, এই দেখো না 1 ভোল্ট আসছে, 1 ভোল্ট আসছে, সেন্সারটা দেখো, সেন্সারের ভোল্টেজটা দেখো 4 ভোল্ট, সেন্সারেও 4 ভোল্ট থাকে, 4 ভোল্ট আসছে। এবার আমরা লো ভোল্ট হাই ভোল্টেজ সিগন্যালটা দেখে নেব, দেখো 104, এই দেখো 2 2 কে 3, এবার লো ভোল্টেজ সিগন্যালটা দেখো, দেখো 2, তাহলে আমাদের সব ভোল্টেজই ওকে, তাহলে প্রবলেমটা কোথায়। তো চলুন এবার প্রবলেমটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও প্রবলেমটা কোনখানে আছে। এই যে পিসেটটা আছে, পিসেটটা চেক করব, দেখো পিসেটটা চেক করছি, পিসেটে দেখো দেখাচ্ছে কত 1990, পিসেটের ওহমস কত 501, মানে
500 অহমসের দেখাচ্ছে 1990 অহমস। তো স্বভাবতই পিসেটটা প্রবলেম, তো পিসেটটা চেঞ্জ করব, পিসেটটাকে খুলে নিই। তো বন্ধুরা দেখতে পেলে কি প্রবলেম, সব কিছু ওকে কিন্তু প্রবলেম হচ্ছে স্পিডের, অনেকেরই খেয়াল করবে না, অনেকেই দেখবে না এই পিসেটটা। তো এই ভিডিওগুলো দেখলে তোমাদের নলেজে থাকবে, তখন তোমাদের কাজ করতে অবশ্যই সুবিধা হবে। এবং আমাদের ভিডিওগুলো দেখলে, আমরা যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য একটা অন্তত লাইক প্রাপ্য, একটা করে লাইক করবেন যাতে আমাদের মনোবলটা বৃদ্ধি পায়, যে হ্যাঁ আমার ভিডিও সবাই দেখছে, ভালো লাগছে সেই জন্যই দেখছে, এবং তাদের কাজে লাগছে তাই জন্যই দেখছে। সেই জন্য লাইক একটা অন্তত করবেন। দেখুন পাঁচশো অহমসের প্রিসেট নতুন, এটা লাগাবো, লাগিয়ে দেখাচ্ছি এখানে কত অহমস থাকে, এরকম অহমসে রাখলে তোমাদের এইটা ঠিক থাকবে, সেটাও তোমাদেরকে দেখাবো। সবসময় প্রিসেট ঘোরাবে না, নতুন অবস্থা যেমন থাকে সেরকমই রাখবে, তাহলে আপনাদের কাজটা সঠিক হবে। তো সোল্ডারিং করে নিচ্ছি, আবারও বলছি প্রিসেটটা এখানে দেয়া কেন থাকে, নেগেটিভ ভোল্টেজটাকে তোমার কয়েল আর মেটালের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে এখানে কন্ট্রোল করা হয়, সেই হিসাবে প্রিসেটটা দেওয়া থাকে। এটা নেগেটিভ ভোল্টেজের উপরে থাকে, নেগেটিভ ভোল্টেজের বায়াসিং করে আইসিতে পাঠানো হয় ওই অ্যাডজাস্টমেন্টটা। তো আমাদের প্রিসেট লাগানো হয়ে গেছে, এবার সেটটা লাগিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাই যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। তো প্রবলেম তো অবশ্যই সলভ হয়ে গেছে। তো এই ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আসবে, ওইটা ক্লিক করে অল করে দেবে, তাহলে ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান আসবে, তাহলে তোমার কোনো ভিডিও মিস হবে না, কোনো সলিউশন মিস হবে না, কোনো ইন্ডাকশান রিপেয়ারিং করার জন্য কোনো প্রবলেম তোমার মিস হবে না। তুমি সব প্রবলেম যদি দেখে রাখো সলিউশন করাটা, তাহলে তোমার নলেজ থাকবে এবং তোমার কাছে ইন্ডাকশান আসলে সেটা সহজেই করতে পারবে। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলুন প্লাগ ইন করলাম, দেখো লাইন এসে গেছে, দেখো ইজুর এসছে, মেটাল চাইছে, মেটালটা বসাবো, দেখো 1100, দেখো কোনো ব্লিঙ্ক করছে, করছে না, দেখো কোনো ব্লিঙ্ক করছে না, তখন যেমন ব্লিঙ্ক করছিলো ব্লিঙ্ক করছে না, মানে লাইনটা আপ ডাউন হচ্ছিল, একবার ভোল্টেজ নিচ্ছিল ছেড়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছিলো, এরকম হচ্ছিলো, দেখো কোনো ব্লিঙ্ক হচ্ছে না। তো আমাদের সেট পুরোপুরি রেডি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথম আসে। তো এরকম নিত্য নতুন প্রবলেমের ভিডিও এই চ্যানেলে আমি দিতে থাকবো, আপনারা দেখুন এবং দয়া করে একটা লাইক করে দেবেন। তো থ্যাংক সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার ফর অল গাইজ।